আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে যে রোগীর হাতের কন্ডিশনটি দেখছেন এবং ওনার নখের যে কন্ডিশনগুলো দেখছেন তা হচ্ছে চিকিৎসার পূর্বের অবস্থা, এবং ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর হাতের যে অবস্থাটা তাতে আসলে সে তার নিজের হাত দিয়ে ভাত খেতে পারছে না এবং তার আঙ্গুলের নখের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে। এবং কিছুক্ষণ পরেই আমরা চিকিৎসার পরের অবস্থাটা দেখব এবং চিকিৎসার পরের অবস্থা দেখব, পাশাপাশি এই রোগী থেকেই ফিডব্যাক জানব চিকিৎসার পর সে এখন কেমন আছে। এই রোগটা নিয়ে সে ভুগছে অনেক দিন ধরেই এবং সে দীর্ঘদিন ধরেই এই হাতের যন্ত্রণা এবং নখের যন্ত্রণায় সে হাত দিয়ে ভাত খেতে পারছিল না এবং সেই সহপাঠীদের কাছে সে লজ্জাবোধ করত, যার কারণে সে স্কুলে যেতে চাইতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রুগীর হাতের অবস্থা এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন ওর হাতের যে কন্ডিশনটা ছিল আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ ভালো এবং একেবারেই আসলে এখানে টোটালি কোনো ধরনের ঘা নেই। যেখানে আগে প্রচুর পরিমাণে ঘা ছিল এবং সে ভাত খেতে পারতো না, এবং আলহামদুলিল্লাহ এখন সে খুবই ভালো এবং হচ্ছে ভাত খেতে পারছে নিজে হাতে। এবং হচ্ছে তার নখের অবস্থাটা একটু দেখবো, তার নেল সোরিয়াসিস ছিল এবং নেল সোরিয়াসিসটা আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ হয়েছে এখন। এবং তার নখের কন্ডিশনগুলো একটু দেখি, দেখতেই পাচ্ছেন যে তার আগে যে অবস্থা ছিল পূর্বের ছবিতে সেটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সম্পূর্ণ নখগুলো একটু দেখবো, সবগুলো নখই তার আসলে সোরিয়াসিস হয়েছে এবং নীল সোরিয়াসিস আলহামদুলিল্লাহ অনেকটাই তার এখনটা কমে এসেছে। এবং তার হাতের কন্ডিশনটা খুবই ভালো, যা আসলে কিছুক্ষণ আগে দেখছিলেন অবস্থাটা, এবং এখন একেবারে টোটালি ঘা নেই। তোমার এই সমস্যাটা কতদিন ধরে ছিল? অনেক দিনই ছিল, অনেক দিন ধরে ছিল। এবং হচ্ছে তুমি যে ভাত খেতে পারতো না তখন হচ্ছে হাতের এই ঘায়ের জন্য কি হতো, মানে হচ্ছে জ্বালা পোড়া করতো ভাত খেতে যখন? অনেক পোড়া তো, অনেক জ্বালা পোড়া ছিল। এবং এখন কি আর সেটা হয় না? এখন নিজে ভাত খেতে পারো, নিজের হাতে ভাত খেতে পারতেছো তো এখন? এবং এখন তো আর কোনো চুলকানো নেই, চুলকানো আছে হাতে? না, কোনো চুলকানো নেই আলহামদুলিল্লাহ। এখন সে সম্পূর্ণ সুস্থ, খুব ভালো আছো না এখন? জি আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।